ভাই 6 টাকায় রান্না করবেন নাকি হাড়িতে শুনলাম ভাই, আজকে যে ডাবল ভাই দেখছেন, দেওয়ার সাথে সাথে ফ্যাট করে উঠছে ভাই। বাবারে বাবা ভাই, রোবট মাল্টিফাংশন কারি কোকানি আসছে আজকে ভাই। খাইছে আমারে ভাই, এ তো আগুনের চেয়ে বেশি তেজ ভাই। আগুনের সাথে বেশি তেজ মানে প্রচুর তেজ ভাই। এটা আপনার হলো সারা দিন রান্না করবেন মাত্র 6 টাকা, তাও 3 বেলা। যে কোনো রান্না? যে কোনো রান্না ভাই, যে কোনো রান্না তাও 3 বেলা ভাই। ভাই তো দেওয়ার লগে লগে রান্না হয়ে যাবে। দেওয়ার সাথে সাথে ভাই, সর্বোচ্চ সময় লাগবে কয় মিনিট জানেন? সর্বোচ্চ 12 মিনিট সময় লাগে। এই যে মাংস এতগুলা দিয়ে দিলেন, এখানে 1.5 কেজি মাংস, আধা কেজি আলু দিছি, 2 কেজি দিছি অলরেডি। এটা কতক্ষণে রান্না করবেন? এটা সর্বোচ্চ 12 মিনিট। দর্মি আগে উল্টা পাল্টা কথা কেন না কিন্তু ভাই, আপনি লাইভে আছেন না? হ্যাঁ ঠিক আছে, আপনি তো লাইভে আছেন, ফেটে গেলে এটা আজকে প্রমাণ হয়ে যাবে কয় মিনিট সময় লাগে। এই যে পুরোটা ভইরা দিয়ে দিছেন, ভইরা দিলাম হ্যাঁ, এইটা রান্না করবেন 12 মিনিটে? সর্বোচ্চ 12 মিনিট। আপনি সিদ্ধ হইব তো ভাই? ভাই 100% আজকে এখানে প্রয়োজন, আপনি খায়ে যান ভাই। 12 মিনিটে রান্না না হইলে ঠিক আছে, তখন আপনি বললেন ভাই এটা 100% 12 মিনিটে রান্না হবে। কারণ তাহলে এটা চুলা কই? এটা চুলা ভাই, আবার চুলা এটাই হাড়ি আলাদা করে এই হাড়ি পাতিল এগুলো কিন্তু হবে না। হাড়ি পাতিলের দরকার নাই, আপনি একটা ইলেকট্রিক চুলা কিনে যেরকম বিভিন্ন ধরনের পাতিল কিনে রান্না করতে হয়, এটা তো সেটা লাগবে না। এটা হলো এটাই চুলা, এটার সাথে পাতিল থাকবে, এটাতে আপনি রান্না করবেন। এটার ভিতরে নাইলে আমি তরকারি রান্নাম ভাত কই রান্ন দিলে? পাতিল তো দুইটা ভাই। আচ্ছা, হাড়িটা দুইটা করে থাকে, মানে তরকারির জন্য একটা, ভাতের জন্য একটা, কোন কি ভাই? ভাই ভাত রান্না করতে কেমন সময় লাগবে? ঠিকা তো লাগবে, সর্বোচ্চ 12 মিনিট, কোনো ঠিকা দরকার নাই, মার্কা লাগতে হইব না, কিচ্ছু করতে হবে না, সর্বোচ্চ 12 মিনিট রাইস হবে একদম ধরজরা ভাই। অনেকে আছে জানেন পরিবার রাইখা দূরে থাকে, ব্যাচেলার ভাই বেড়াদার, ইভেন ছোট পরিবার, রান্নার ভেজাল, গ্যাসের চুলার দাম মনে করেন গ্যাস সিলিন্ডার 1500 টাকা, সিলিন্ডার কিনতে গেলে 1500 টাকা, তাও এক মাস জানে, মাসে দুইটা সিলিন্ডার লাগে। হ্যাঁ, এটা আপনার বাসায় নেবেন, সারা মাস রান্না করবেন, বিল দিবেন সর্বোচ্চ 80 টাকা, তা 3 বেলা যদি আপনি রান্না করেন মানে 180 টাকা, 180 টাকা, 180 টাকা সর্বোচ্চ 3 বেলা রান্না করবেন প্রতিদিন। হ্যাঁ, এক বেলা রান্না করলে খরচ হবে 2 টাকা। আচ্ছা, 3 বেলা 6 টাকা, মাসে 180 টাকা। তাহলে ভাই একটু ভাত রান্না করে না করে দেখান না, অবশ্যই রান্না করে দেখাও। আজকে ক্যাপাসিটি এখানে আমরা আছে 2টা সাইজ। আচ্ছা, এটা হলো 6 লিটার করে 2টা হাড়ি 12 লিটারে কাজ করবে। ওকে, এটা হলো 4 লিটার করে 2টা হাড়িতে 8 লিটারে কাজ করবে। আচ্ছা, আমি এখানে রাইস তো দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমি কাজে চলে যাই, এখানে আমি 1 কেজি রাইস দিচ্ছি এখন। আচ্ছা, রাইস রান্না করবেন কতক্ষণে? ভাই সর্বোচ্চ 1.5 কেজি রান্না করতে পারবেন ভাই। অন্যান্য কুকারের যে রাইস টাইস রান্না করার মাপ, এটার মাপ কি একই রকম নাকি ভিন্নতা? আমি আপনাকে বলি, এটা হলো দেখো, আমি এখানে 1 কেজি চাল দিছি। হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে সর্বোচ্চ 1.5 কেজি, অনেক তো আবার রাইস রান্নার লেগে ভাই আলাদা করে রাইস কুকার কিনে, এটা কিন্তু হবে না ভাই, এটা তো দরকার নাই, এটা থাকলে আপনার আলাদা কোনো কিছু দরকার নাই, এটা তো আপনার রাইস কার। তার মানে ভিউয়ার যারা আছেন বুঝতে পারতেছেন, এটার সাথে 2টা করে হাড়ি দিছে, 2টা করে পাতিল, এই একটা চুলা, যে একটা মাল্টি কুকার, এটার ভিতরে 2টা করে হাড়ি, আপনি তরকারি রান্না করেন ভাত রান্না করেন একটাই যথেষ্ট, একটাই যথেষ্ট, কিন্তু আপনি এটাতে ফাতিল পাচ্ছেন 2টা। আচ্ছা হ্যাঁ, এটা তো আপনার, আমি এখানে রাইসটা বসাই দিলাম, আপনার টাইমটা গুনতে থাকেন কয় মিনিট সময় লাগে। ওকে ঠিক আছে, দেখেন মাংসটা দিলাম, ঠিক আছে, আবার ঢাইকা ঢাইকা দেওয়া যাইতেছে, পুরা টোরা লাগে না তো? আচ্ছা, এটা কি লেখা জাপান টেকনোলজি? ওকে, সম্পূর্ণ জাপানিজ প্রযুক্তি, ইম্পোর্টার চায়না থেকে, সরাসরি জাপান থেকে বাংলাদেশে কোনো জিনিস আসে না। আচ্ছা, জাপানিজ টেকনোলজি ইম্পোর্টার চায়না থেকে। ওকে, এটা ওয়ারেন্টি থাকবে 10 বছর ভাই। যেমনে জাপান শুনাইতেছেন, না জানি কত টাকা দাম হইব, কেউ কিনতে পারবো না, পরে থাকবে ধামাকা প্রাইস, একদম রিজনেবল প্রাইস থাকবে, যার সাধ্য নাই কেনার সেও আজকে কিনবে। আচ্ছা, একটা প্রাইস দেবো ঠিক আছে। ওকে, আর এটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি হলো, আমি যেটা বলছি, এক মাস আমরা কোন বিল দেবেন 180 টাকা, এবং 2টা হাড়িতে দেওয়া আছে, 2টা পাতিল, আপনি সব ধরনের রান্না করতে পারবেন। ওকে, খাবার এনে রান্না করা যাবে না। আর এটা ওয়াট আমি বলে দিই, যেটা আপনার, এটা হলো 4 লিটার করে 2টা হাড়ি 8 লিটার কাজ করবে, এটা ওয়াট হলো 1300 ওয়াট, 1300 ওয়াট, যেটা বড় এটা হলো 6 লিটার করে 2টা হাড়িতে 12 লিটার কাজ করবেন, এটা ওয়াট হলো 1500 ওয়াট, 1500 ওয়াট, আর রান্না হবে দ্রুত, রান্না হবে দ্রুত। আর তিনি বলে দিই, এটাতে কয়েলটা আছে, 1 বছর রিপ্লেসমেন্ট কয়েলে গ্যারান্টি পাবেন, 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। ওকে ভাই, এই এত বড় বড় কলস বসায় রাখছেন, এডি আবার কি ভাই? এটা হলো রোবট ব্লেন্ডার, এত বড় বড় যা? হ্যাঁ, এটা হলো রোবট ব্লেন্ডার। আরে এই যে ভাইয়া, এই যে 2টা করে, মানে আমি একটা কিনবো, 2টা করে পাত্র আপনি দিবেন, পাত্র থাকবে, হ্যাঁ, একটার দামই কিন্তু দিব ভাই, একটা দামই দেব জি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ব্লেন্ডার আপনি দেখি অনেক কিছু রাখছেন ভাই, রাখছেন ইট ভাই, আমি একটা কথা বলি আপনাকে, এটা এমন একটা ব্লেন্ডার, এটা হলো রোবট পাগলা ব্লেন্ডার, এটাতে হবে না এমন কোনো কাজ নাই। এর জন্য এটাতে আদা রসুন পেঁয়াজ এখানে রাখছি, মরিচ রাখছি, চাউলের গুঁড়া রাখছি,
ছোট করছি এখন এটাকে আজকে আমরা ব্লেন্ডারে পাউডার করবো আজকে ভাই। ঠিক আছে ভাই চলেন দেখি। এই দেখো আমাদের রাইস হোক মাংস হতে থাকুক, আমরা এখন এই যে ইটটা দিয়ে এই পাশে রান্না করতে করতে ভালো একটা ব্লেন্ডার দেখেন। এই দেখো আমরা এই যে এখানে দিয়ে দিলাম, এই যে ইটটা গুলো সব দিয়ে দিবেন। হ্যাঁ এই যে ইটটা দিয়ে দিলাম এখন। এই আমরা একটু সরাসরি আসছে লাইভে, সরাসরি লাইভে এটা এখন আমরা পাউডার করে দেখাবো। এখন পাশাপাশি এখানে কি রাখছে দেখছেন, প্রেসার কুকার 100 বছরের গ্যারান্টি সহ প্রেসার কুকার। ওকে ঠিক আছে, এগুলো 100% পিওর স্টিলের প্রেসার কুকার, 100 বছরের গ্যারান্টি পাবেন। ওকে এটা আজকে যে আমরা ব্লেন্ডারের সব ধরনের কাজ এখন করে দেখাবো। বিসমিল্লাহ ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দেব ব্লেন্ডারের কাজটা দেখেন আপনি। একদম পাউডার হয়ে যাবে, একদম পাউডার, একদম পাউডার হয়ে যাবে দেখেন। সর্বোচ্চ সময় লাগে 10 সেকেন্ড, সর্বোচ্চ সর্বোচ্চ 10 সেকেন্ড হয়ে গেছে অলরেডি ভাই, অলরেডি পুরো হয়ে গেছে। হলুদ তো সব সময় চড়ে, হলুদের পাত নিয়ে এসেছি ভাই। ঠিক আছে ভাই, ধুমা বাইরে উপর দিয়ে উঠতেছে দেখতেছি। হয়ে গেছে ভাই, কয় সেকেন্ড লাগছে বলেন? 10 সেকেন্ড করছে মনে হয়। একবারে সুন্দর মতো ঘুরে, ওরে ভাই ভাই কি বলবো আসলে বল, এটা এমন একটা ব্লেন্ডার, এটা তো হবে না এমন কোনো কাজ নাই। দেখছেন ধুমা ধুমা উড়ে গেছে, ধুমা উড়ে গেছে ভাই দেখেন। এটা আমি খুলে ডাইলা দেখে এখন দেখে না, এই দেখ মরিচের গুঁড়ার মতো লাগতেছে ভাই। ভাই এটা এমন একটা ব্লেন্ডার, এটা তো হবে না এমন কোনো কাজ নাই। এটা হলো হলুদের বাপ ভাই, ঠিক আছে এমন এক ব্লেন্ডার নিয়ে আসে, এটা হলো রোবট পাগলা ব্লেন্ডার, এটা তো হবে না এমন কোনো কাজ নেই। দেখছেন কি ইট দিছি আর কি হয়েছে এখন, একবারে গুড়া তেল কম পাউডার হয়ে গেছে ভাই, তেল কম পাউডার। ঠিক আছে ওকে, তো আসলে এটা তো হবে না এমন কোনো কাজ নেই, এটা তো যত ধরনের শক্তিশালী মশলা হোক আপনি এটাতে কাজ করতে পারবেন। এটার জন্য ইটটা করে দেখেন একটাই কারণ, এটা কতটা শক্তিশালী তা প্রমাণ করার জন্য। ঠিক আছে এখন আমরা পাশাপাশি রাখছি আদা রসুন, আদা রসুনটা এখন আমরা করে দেখাবো। প্লাস্টিক কিছু দেখলে বুশ নষ্ট হয়ে যায়, এটা হলো মেটালে বই, একটা বুশ 50 বছরে কিছু হবে না। আর এটা স্টিল নন ম্যাগনেট, একদম পিওর স্টিল, এরকম জাট থাকবে দুইটা, একটা ছোট একটা বড়। ওকে ঠিক আছে, আমি এখন বড়টাতে একসাথে দেড় কেজি মশলা দিছি, এটা যেহেতু আদা রসুন করবে একটু ফানি দিয়ে দিই। আচ্ছা তারা ফানিটা না দিলে তার আপনার মশলাটা পেস্ট হবে না। ওকে সামনে একটু ফানি দিয়ে দিলাম। ঠিক আছে ঠিক আছে, আমরা একটা ফানি দিয়ে দিছি, এখন পেস্ট করবো। সময় সর্বোচ্চ সময় লাগবে 30 সেকেন্ড, আপনি দেখেন সর্বোচ্চ সময় লাগবে 30 সেকেন্ড। ঠিক আছে দেখি এতগুলো একসাথে দেওয়ার পরে অবস্থাটা কি হয়, আমাদের মাংসটা কি পরিমাণ উত্তর দিতে দেখ ভাই। মাংস তো নিচে আবার পোড়া লাগবে না তো? না রে ভাই কি বলেন ভাই, এটা জীবনে খাবার পোড়া, এটা তো নন স্টিকের ভাই, এটা যে পাতিল না সম্পূর্ণ নন স্টিক, পোড়া লাগার কোনো সুযোগই নেই। মানে অল্প তেলেও রান্না খুব সুন্দর, অল্প তেলে খুব সুন্দর রান্না, আমরা তো সামান্য তেল দিছি মাত্র। আচ্ছা দেখেন, দেখছেন আমাদের মাংস প্রায় হয়ে আসছে। আচ্ছা ব্লেন্ডারটা হচ্ছে অরপাট কোম্পানি, অরপাট কোম্পানি, আর আমরা যে কুকারটা দেখাচ্ছি যেটা আছে মাল্টি ফাংশনাল, এটা হলো প্রেস্টিজ, প্রেস্টিজ, প্রেস্টিজ কোম্পানি জি। ওকে এই যে আমরা এটা এখন লক করে দিলাম। হ্যাঁ এবার এই যে মরিচ, হয়ে গেছে বলেন 30 সেকেন্ড বলছিলেন, বাট 30 সেকেন্ড হওয়ার আগেই মনে হয় 30 সেকেন্ড হওয়ার আগে হয়ে গেছে। এই দেখেন দিলাম কি আর হইলোটা কি দেখেন, এই দেখেন এই দেখ চমৎকার দেখছেন, দেখেন এতগুলা একসাথে একসাথে দিছি, দেখেন দেড় কেজি মশলা একসাথে দিছি, 30 সেকেন্ডের সময় লাগে না, কি পরিমাণ পেস্ট দেখেন, বাটাতে এরকম পেস্ট হয় না ভাই। ইয়েস বাটাতে এরকম পেস্ট হয় না, বাটতে গেলে তো ভাই 3-4 বার করে ডলার উপরে টাকাই লাগে, লাগে আধা ঘন্টা 1 ঘন্টা আগে আপনি একা জীবনে করতে পারবো না, সেটা 30 সেকেন্ডের সময় লাগে না। এই যে মরিচ, ঠিক আছে এই মরিচ বাটা বাটতে গেলে 1 ঘন্টার আগে করা যায় না, ঠিক আছে বারবার শুধু ডলে লাগে। আর এই ব্লেন্ডার আবার হাত তো ঝালে একবারে পুইরা যায় জি, আর এটা করবে সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগবে ভাই। বাজার থেকে আমরা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কিনে গে আসলে সেটা
ম্যাক্সিমাম সময় দেখা যায় রং মিস করা থাকে, ভেজাল জিনিসটা কিন্তু পাওয়া যায় না, ভেজাল জিনিসটা পাওয়া যায় বেশি। আপনার বাজার থেকে এরকম মরিচ হলুদ যদি কিনে এটা ভিতরে করেন ঠিক আছে, একদম ন্যাচারাল জিনিসটা আপনি করতে পারবেন। এখানে আমরা মরিচটা এখন দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিই। একজন লেখছে যে ভাই কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে না তো? নষ্ট হলে রিপ্লেস চেঞ্জ, 2 বছরের ভিতরে মোটর জ্বলে গেলে আমরা নতুন দিয়ে দিব মোটর। ওকে ঠিক আছে, আর 10 বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি, 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। হ্যাঁ, 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমরা হালকা একটু ফানে দিয়ে দিছি, এখন এটাকে পেস্ট করে দেখাবো। ভাই এটা এমন একটা ব্লেন্ডার, আমি আবার বলি এটা তো হবে না, আমার কোনো কাজ না। আমরা আসলে কিছু বেসিক আইটেম দেখাইছি যেগুলো কমার্শিয়াল করা হয়। এই হ্যাঁ, এই কাজগুলো প্রত্যেকটা ফ্যামিলিতে হয়। ওকে, আপনি যে কোনো ধরনের মশলা আপনি এটা করতে পারেন, যে কোনো ধরনের মশলা। মরিচের গুঁড়া নাকি একবারে পেস্ট? মরিচের একবারে পেস্ট নাকি? মরিচের লাইন দেন না ভাই, সরি এটা আমার লাইন দেন। ও মানে রাইসের তো লাইনই দেন না? এটা লাইনই দেওয়া হয়। ও আচ্ছা, এখন দিলেন? দিয়ে দিলাম ভাই। তাহলে আমাদের তরকারিটা হোক, তরকারিটা হোক। হ্যাঁ, এটা একটু আপনার তরকারি হইতে এখনো 6 মিনিট সময় পাবেন। তরকারি অলরেডি হয়ে গেছে ভাই। ওকে, আমরা এটা লাইনটা দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে, একটা কাম করতে লাইন দিলে কিন্তু এখানে একটা লাইট জ্বলে, জ্বলবে। হ্যাঁ, লাইনটা তখন আপনি দিবেন। আচ্ছা, আমরা বলি যারা লাইভে ঢুকেছেন, হ্যাঁ এখানে লাইটটা জ্বলবে। হ্যাঁ, এখানে আমি মানে যখন চাউলটা বসে তখন লাইনটা দেওয়া হয় না। ওকে, হ্যাঁ মনের ভুল ছিল, দেই নাই তো। এটা কিন্তু এখানে একটা লাইট জ্বলবে, এটা ক্লিয়ার করে দেই। আর এটা আরেকটা সুবিধা হলো, আপনার গ্যাসের চুলাটা যেরকম আমরা কমে বাড়ে চালাই, এটা সেম এরকম আপনি কমে বাড়ে চালাইতে পারবেন। অনেকগুলো তো ফিক্স থাকে, বিশেষ করে রাইস কুকার কিনলে কিন্তু কমানো বাড়ানোর সিস্টেম নেই, সিস্টেম নেই। এটা কিন্তু আপনি কমে বাড়ে ইউজ করতে পারবেন। ওকে ঠিক আছে, সেক্ষেত্রে মানে যেইভাবে আমরা রান্না করে অভ্যস্ত এটার ভিতরে সেইভাবে রান্নাটা করা সম্ভব, করতে পারবেন। হ্যাঁ, তো এটা আমি এখন লাইনে দিই, হাইতে দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, এখন থেকে আপনি 12 মিনিট। আচ্ছা, যারা আমাদের সাথে অডিয়েন্স ছিলেন, আমরা বলি শুরুতে তরকারি বসিয়ে আমরা 12 মিনিট সময় নিয়েছি, সময় নিয়েছি। হ্যাঁ ঠিক, তার পাশাপাশি আমরা একই পাশে চাল দিয়েছি, বাট ভাই এটা মিস্টেক করছে, উনি এখানে লাইনটা দেয় নাই, দেয় না। তবে আমরা ব্লেন্ডার চালাইতে গিয়ে প্রায় এখন লাইভের হলো 10 মিনিট, লাইভের এখন 12 মিনিট। এই সময় আমাদের মনে পড়ছে যে না, এটা লাইনটা দিলাম, লাইনটা দিলাম, মানে আমরা লাইনটা দিছি মাত্র 30 সেকেন্ড হয়েছে, 30 সেকেন্ড হয়েছে। তারপরে আমরা কত দ্রুত যে এটা হয় সেটার ফিল আপনাদের বলে দেব। এখান থেকে 12 মিনিট ভাই ব্লেন্ডার কাস্ট হয়ে গেছে, আমি একটু মরিচ হয়ে গেছে। হ্যাঁ, কয় সেকেন্ড লাগছে বলেন, কয় সেকেন্ড লাগছে আপনি বলেন। ভাই মরিচ ঝাঁজ আসছে, ডাল রে ভাই। এই দেখেন ভাই, দেখছেন, এই দেখেন পুরো পিওর মরিচের পেস্ট ভাই, একদম ভিতি পর্যন্ত পেস্ট হয়ে গেছে ভাই। এগুলা কি ফেলে দেন না পরে আবার খাওয়া দাওয়ার কাজে ব্যবহার করেন? খাওয়া দাওয়ার কাজে ব্যবহার করে ফেলাই দেবো কি লাগে ভাই, খাওয়ার জিনিস মানে যে সুন্দর হয়েছে তরকারিতে দিয়েন ভাই, দেব তো অবশ্যই ভাই। এই দেখেন বাটা বাটলো কি এরকম পেস্ট হবে বলেন, দেখেন বাটা চোপ এত দ্রুত তো হবেই না, এত দ্রুত তো হবে না, এত দ্রুত কল্পনা। আচ্ছা ভাই, ছোট জারে কি কাজ করা যায় না ভাই? ছোট জারে তো অবশ্যই কাজ করা যায়, এখানে ছোট জারটা রাখছে বলে তো আপনি এখানে চাউলে গুঁড়া করার জন্য। আচ্ছা, এই যে ছোট জারে আপনার যত ধরনের শুকনো মশলা আছে, জিরা, ধনিয়া, লং, এলাচি, দারচিনি, এটাতে করবেন। তারপরে এখানে চাউল রাখছি আর বেসন রাখছি, এগুলো আমি করে দেখা যায় সেটা হয় কিনা, এটা বোঝানোর জন্য আর কিছু না। এটাতে আপনার সব ধরনের শুকনো মশলা করতে পারবেন। এই দেখেন, ঠিক আছে, আমি এখন চাউলের গুঁড়াটা দিয়ে দিলাম, চাউলটা দিয়ে দিলাম আর কি। ঠিক আছে, চাউলটা আমরা দিয়ে দেখাই, চাউলটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু শুকনা চাল, আমরা কিন্তু কোনো ভিজানো চাল দিই না, একবার শুকনা করা শুকনা চাল। জি জি, ছোরাটা তো অবশ্যই শুকনাটা দিবেন। ঠিক আছে, এই যে এই দেখুন, আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। হ্যাঁ ওকে, এই দেখুন, সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে ভাই, সর্বোচ্চ 10 সেকেন্ড। ওকে, বেসন দিয়ে অনেক আইটেম তৈরি করা যায়, এটা আসলে হয় কিনা এটা বোঝানোর জন্য মূলত এগুলো, এটা তো হবে না এমন কোনো কাজ নেই। যে ব্লেন্ডার ইট কি পরিমাণ পাউডার করছি সেই ব্লেন্ডার পাউডার হয়ে গেছে। আর কোন
দেখেন ভাই। আচ্ছা একজন ভাই বলতেছে মিজান ভাই যে গ্লেন্ডারের দাম কত আর কোন ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা? এটা অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি আছে এবং আজকে যে প্রাইসটা দিবে একদম ধামাকা প্রাইস ভাই। ওকে, এটা দজো সহকারে দেখেন আজকে প্রাইসটা থাকবে একদম ডিসকাউন্ট প্রাইস। আচ্ছা আজকে থাকবে 48 ঘন্টার অফার, সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস থাকবে, ঠিক আছে? ওকে, এই দেখেন ভাই বেশনটা দেখেন কি বেশন দিলাম আর হইলো দেখেন, দেখেন একদম পাউডার হয়ে গেছে, একদম পাউডার কিন্তু হয়ে গেছে। ওকে ওকে, আসলে এটা তো হবে না এমন কোনো কাজ না, এই ব্ল্যান্ডার আপনি সবই করতে পারবেন। দাস এগুলো দেখানোর কারণ হলো এটা কোয়ালিটিটা কেমন, এটা দাস কাস্টমারদের কোনো কনফিউজ না থাকে। ওকে, এটা দূর করার জন্য মূলত আমরা এই কাজগুলো করে দেখাই দিচ্ছি। আচ্ছা, আর এছাড়া অন্য কিছু না, ঠিক আছে? তো ভাই এখন আমরা একটু জানতে চাই এই ব্লেন্ডারের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আছে। আমি এটা প্রাইসটা বলে দিব, হ্যাঁ, এবং ওয়ারেন্টি গ্যারান্টি ডিটেইলস বলে দিচ্ছি। এটা হলো পাগলা ব্লেন্ডার স্টিল বসে। আচ্ছা, এটা ওয়াটার হলো 1600, এটা ব্র্যান্ডটা আমি একটু দেখাই দেই। ওকে, এটা হলো ইন্ডিয়ান অর্ফার্ড কোম্পানি, এটা লেখা এটা কি কপারের মোটর হবে কিনা? 100% কপার মোটর, এটা মোটর ছবি দেওয়া আছে। আচ্ছা, এটা ভিতরে যে মোটরটা আছে, এবং মোটরের সাথে একটা কুলিং ফ্যান আছে। আর হচ্ছে মেটাল কপার, মেটাল কপার জি। ওকে, আরেকটা জিনিস বলে দেই, এখানে কমার্শিয়াল গ্র্যান্ড আইদে লেখা আছে। আচ্ছা, এক ভদ্রলোক উনি সৌদি আরবে আছে, দেশের বাড়ি নোয়াখালী, কিভাবে নোয়াখালীতে পেতে পারে? পাঠানো যাবে, সমস্যা না। আপনি অ্যাড্রেস দিলে আমরা আপনার অ্যাড্রেস অনুযায়ী মাল পাঠিয়ে দিব। জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য একটা নিলে 500 টাকা অ্যাডভান্স করবেন, দুইটা নিলে 1000 টাকা অ্যাডভান্স। তরকারি থেকে ঝাজ আসতেছে ভাই, ভাই চিন্তা করা যায়। মাংসটা দেখেন হয়ে গেছে, এই দেখেন, দেখছেন? বাহ, আপনি সময় যতটুকু পাইছিলেন ভাই, ঠিক 7:55 মানে আপনার মাংস রান্না করার এক্সাক্ট টাইমের ভিতরে কিন্তু হয়ে গেছে, দেখেন ভাই, দেখছেন? ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন ভাই একটু প্রাইজিংটা জানবো, আমরা একটু মাংসটা দেখাই। এই দেখেন, দেখছেন? এই যে দেখছেন, একবারে কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর, একবারে কমপ্লিট। আমাদের মাংস রান্না কিন্তু কমপ্লিট, আমরা এটা অফ করে দিলাম। ওকে, ঠিক আছে, আমাদের কিন্তু কথা কাজে মিল মিল পাইছেন আপনি? ইয়েস, 12 মিনিট বসে, এই যে দেখেন আমরা ভাতটা পরে বসাইছি, ভাত কিন্তু দেওয়ার সাথে সাথে ভালো উঠে গেছে, ভাতটা কিন্তু আমরা অনেক পরে বসাইছি। আমাদের বাসার যে ভাত গুলো আছে 1-1.5 বলক মানে হচ্ছে ভাত হয়ে গেছে, সর্বোচ্চ 5 মিনিট হয়েছে না, আর সর্বোচ্চ মানে 10 মিনিটে আপনার ভাত রান্না কমপ্লিট। ওকে, 10 মিনিটে আপনার ভাত রান্না কমপ্লিট, মানে সময় আর অপচয় এখন থেকে আর দরকার নাই, দরকার না। আপনি দেখা যাবে ভাই অফিসে যাবেন, আপনার তাড়াতাড়ি রান্না দরকার, গ্যাসের চুলা বসাতে কিন্তু আধা ঘন্টা ভাত রান্না হবে না। আপনার মাল্টি কুকার বসাই দেন, 10 মিনিট আগে রান্না কমপ্লিট, ঠিক 10 মিনিট পরে ভাইকে ভাত দিয়ে আপনি অফিসে পাঠাইতে পারবেন, কোনো সমস্যা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এটা এমন একটা প্রোডাক্ট, এটা হলো অরিজিনাল জাপানিজ একটা প্রোডাক্ট, যার কারণে এগুলো খুব দ্রুত রান্না হয়, এবং এদের যে টেকনোলজি গুলা এগুলো হলো সম্পূর্ণ বিদ্যুৎ সাশ্রয় হয়। এটা সারাদিন রান্না করবেন, বিল দিবেন মাত্র 6 টাকা, মানে প্রতিবেলা 2 টাকা রান্না খরচ হবে আপনার, এক মাসে বিল দিবেন সর্বোচ্চ 180 টাকা। তো এটা আমাদের মাংস হয়ে গেছে, আমরা এটা অফ করে দিচ্ছি অলরেডি, আর এটা আমাদের রাইস হইতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে, এটা হোক। আর আমরা যে ব্লেন্ডার কাজগুলো করে দেখেছি, এটা প্রাইস আমরা একটু বলে দেবো, বলে দিই, হ্যাঁ, এটা ডিসকাউন্ট প্রাইস আমাদের এগুলো প্রাইস হলো 7,800 টাকা। আজকে আমরা দিচ্ছি ধামাকা প্রাইস, সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস, সর্বোচ্চ 3 দিনের অফার, 3 দিনের ভিতরে যারা নেবে তাদের জন্য প্রাইস থাকবে 6,300 টাকা, 6,300 টাকা, তাও ডেলিভারি চার্জও ফ্রি, ডেলিভারি চার্জও ফ্রি, 3 দিনের ভিতরে যারা নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ, এই ব্লেন্ডার 6,300, ডেলিভারি চার্জ ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি যারা 3 দিনের ভিতরে নেবেন। আচ্ছা, এখন আমরা দেখা ফাঁসাবাসে আমরা এখানে রাখছি 100 বছরের গ্যারান্টি সহ প্রেসার কুকার, 100 বছরের গ্যারান্টি সহ রাখছি এখানে প্রেসার কুকার। ওকে, 100 বছরের গ্যারান্টি থাকবে, মানে আপনি বলতে পারেন যে একটা প্রেসার কুকার মানুষ 100 বছর বাঁচে না, আপনার মানুষ আপনার 3-4 ফুট চলে যাবে, কিন্তু প্রেসার কুকার কিছু করতে পারবে, আমাদের গ্যারান্টি নাই, বাট প্রেসার কুকারে মেটালের গ্যারান্টি আছে জি। তো এটা কাজটা কি সেটা আমি একটু দেখাই, এটা কিভাবে কাজ হয়। সাধারণত প্রেসার কুকার আমরা দেখতাম ভিতরে ঢুকে লাগাইতে হয়, এটা কিন্তু সেটা না, এটা কিন্তু একেবারে ইজি, দেখেন এটা কিন্তু 6 লক, এই দেখেন আমি খুলে দিলাম, 1, 2, 3, 4, 5, 6, 6টা লক থাকবে, একেবারে ইজি। আর এটা স্টিলটা ভাই 304 গ্রেডের স্টিল, ভিতরে ফিনিশিংটা দেখেন না,
একজন ভাই বলতেছে ব্লেন্ডারের ওয়ারেন্টি কত? ওয়ারেন্টি হলো 10 বছর, মোটরের গ্যারান্টি হলো 2 বছর। রান্না হইতে থাকবে, রান্না শেষ এখান থেকে সিটি দিবে, ঠিক আছে, তিনটা সিটি দিবে, রান্না কমপ্লিট। আচ্ছা, এটা সাইজ তো আমরা দেখালাম, এটা হলো 6.5 লিটার। আচ্ছা, প্রত্যেকটা আজকে থাকবে ধামাকা, এটা সাইজ হবে 4টা, 1 2 3 4। মাত্র 3500 টাকা, 4.5 লিটার, 4.5 লিটার রেগুলার বিক্রি করে 4500 টাকা, তার 100 বছরের গ্যারান্টি থাকবে, 2 শো টাকা 1 লিটার বেশি পাওয়া যায়, মানে সেকিন্তু ওইটাই লইবো ভাই আমরা তো বড়টাই লইবো ভাই, আর যেটা লাগবে নিবে সমস্যা। আচ্ছা, তারপরে হলো 4.5 লিটার, হ্যাঁ, এটা রেগুলার বিক্রি করে 35500, ওকে, 3 দিনের জন্য যারা নেবে মাত্র 2500, 2500, মাত্র 2500 টাকা, ক্যাপাসিটি হলো 4.5 লিটার, ওকে, ঠিক আছে, মাত্র 2500 টাকা, ঠিক আছে, তারপরে এটা হলো 3.5 লিটার, একবার ছোট দাদা ছ
ফ্যামিলি, যাদের ছোট দরকার, টোনাটুনির সংসার তাদের জন্য। হ্যাঁ, এটা আমরা এগুলো বিক্রি করে 3,000 টাকা আজকে রাখবো, মাত্র 2,050 টাকা। 2,050 টাকা 2,050 টাকা 3.5 লিটার। আবার প্রাইসটা বলে দেয়, 2,050। যারা 4.5 লিটার নেবেন তাদের জন্য 2,500। ওকে, যারা নেবেন 5.5 লিটার তাদের জন্য 3,000। ওকে, আর যারা নেবেন 6.5 লিটার অনেক পরে আমরা তখন দেখছিলাম লাইনটা অফ ছিল, অফ ছিল। হ্যাঁ, ওকে, খেল ছিল না তো, এটা আমাদের আর 2 মিনিটের ভিতরে কিন্তু হয়ে যাবে কমপ্লিট। ওকে, আমরা প্রাইসটা বলে দেই, এটা আমাদের হয়ে গেছে। মাল্টি কুকার যেটা ছোট 4 লিটার করে দুইটা হাড়ি আপনি 8 লিটারে কাজ করবে, আমরা দেখাই দেই। ওকে, এটার সাথে প্রত্যেক দুইটা পাতিল, একটা চুলা দুইটা পাতিল, ঠিক আছে? তো এটা হলো 6 লিটার করে দুইটা হাড়িতে 12 লিটার কাজ করবে, এটা হলো 8 লিটারে কাজ করবে। ওকে ওকে, আচ্ছা, 12 লিটার যেটা এটা আমাদের রেগুলার পাইপ ছিল 5,800, এই বড়টা, বড়টা, হ্যাঁ, এটা আমরা আজকে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 4,250 টাকা। 4,250 টাকা, জি। যারা ছোটটা নেবেন, এটা আমাদের রেগুলার পাইপ ছিল 4,850, আজকে দিব 3 দিনের অফার। আবার বলে দিই, 3 দিন পরে যারা নেবেন তারা কিন্তু 4,850 টাকা দিয়ে নিতে হবে। এখন 3 দিনের ভিতরে যারা নেবেন তাদের জন্য মাত্র 3,850 টাকা। 3,850 টাকা যারা 4 লিটার নেবেন ডাবল হাড়ি, যারা 6 লিটার নেবেন 4,250 টাকা। এখন কেউ যদি একটা নেয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে। আচ্ছা, ডেলিভারি চার্জ আমরা ফ্রি করে কিনলো, একটা নিলো ডেলিভারি। তার মানে আজকে আপনার দোকান থেকে আমরা যদি এই মাল্টিফাংশন কুকার কিনি, একটা কিনলো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। ব্লেন্ডার যদি একটাও কিনি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। শুধুমাত্র প্রেসার কুকার যেগুলো হচ্ছে ছোট আইটেম, যেখানে দামগুলো মার্কেটের তুলনায় অনেক কম, অনেক কম, এই আইটেম গুলোর ক্ষেত্রে শুধু আপনাদের ডেলিভারি চার্জটা দিতে হবে। কারণ হবে যদি সিঙ্গেল প্রেসার কুকারটা নেন, এখন যদি আপনি 3টা আইটেম একসাথে নেন, ওকে, সেক্ষেত্রে আমরা সুবিধা করে দিব। ধরুন আপনি প্রেসার কুকারটা নিলেন, আমি ওইটা ধরেন 3,200 টাকা আমি বলে দিচ্ছি আপনাকে, কারণ প্রেসার কুকারটা হলো 3,200, ধরুন বড়টা ধরলাম আমি, ওকে, ব্ল্যান্ডারটা হলো 6,300 টাকা, মাল্টি কুকার বড়টা ধরলাম হলো 4,250 টাকা, তাহলে কত, 13,750। হ্যাঁ হ্যাঁ, যদি কেউ 3টা আইটেম একসাথে নেয়, হ্যাঁ, ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবেই, ওকে, ইভেন এখান থেকে মাইনাস হবে আরো 500 টাকা। তো ভাই এখন আমরা অর্ডার করব কিভাবে, আমরা বলে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের কমপ্লিট, ঠিক আছে? আরেকটা জিনিস বলে দিই, এটা কিন্তু কখনো পোড়া লাগবে না ভাই। আচ্ছা, 100% ননস্টিক এটা, ঠিক আছে? যেটাকে আমরা বলি টেফলন ননস্টিক। আচ্ছা, যার কারণে খাবারটা কখনো পোড়া লাগবে না। তো আমাদের ভাত হয়ে গেছে, মাংস তো হয়ে গেছে অনেক আগেই। ওকে ওকে, তো আমরা এটা অ্যাড্রেসটা আমাদের বলে দিই, আমরা আছি হচ্ছে মুক্তার এন্টারপ্রাইজ, মুক্তার এন্টারপ্রাইজ, হ্যাঁ, ঢাকা নিউ মার্কেট, সিটি কমপ্লেক্স, বিশ্ব বিল্ডার্স মার্কেট, এটা হলো দ্বিতীয় তলা, মানে ফার্স্ট ফ্লোর মার্কেট দিয়ে আপনারা ঢুকবেন।
হাতের বাম পাশে মোড় দিলে দেখবেন উপরে ওটা সিঁড়ি আছে, বাম পাশে না ডান পাশে, সরি হাতের ডান পাশে, সেই সিঁড়ি দিয়ে উঠে হাতের ডান পাশের গলিটাতে দোকান মুখেই দেখবেন মুক্তার ভাইয়ের দোকান, যেটা দোকান নাম্বার হচ্ছে 3 নম্বর দোকান। আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যারা ভিডিও কলে দেখে নিতে পারবেন, যারা শোরুমে ভিজিট করতে চান সরাসরি চলে আসবেন, যারা আসতে পারবেন না ঢাকার ভিতর থেকে যারা অর্ডার করবেন একটা আপনি যেটাই নেন কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না, যারা ঢাকার ভিতর থেকে অর্ডার করবেন শুধু কোন জিনিসটা লাগবে ওই জিনিসটা বলে দিবেন আর অ্যাড্রেস দিবেন, মাল আপনার বাসা চলে যাবে, ওটা হাতে পাবেন টাকা দিয়ে দিবেন। যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন সেক্ষেত্রে যদি কেউ একটা প্রোডাক্ট নেয়, একটা মাল্টি কুকার না বা একটা ব্লেন্ডার না যেটাই নেন, অর্ডার কনফার্ম করার জন্য আপনি যদি নিচ্ছেন 500 টাকা অ্যাডভান্স করবেন আর দুইটা আইটেম নিলে 1000 টাকা অ্যাডভান্স করবেন, তিনটা নিলে 1000 টাকা অ্যাডভান্স করবেন, বাকি টাকাটা আমরা কন্ডিশনে দিয়ে দেবো। চমৎকার ভাবে এইগুলো করার জন্য আপনারা অবশ্যই মুক্তার এন্টারপ্রাইজের এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল করে অর্ডার কনফার্মেশন করবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ হাফেজ।